নমস্কাৰ, স্বাগতম। এয়া হৈছে খবৰ মহানগৰৰ ষ্টুডিঅ'ত, মই প্ৰাঞ্চল। মহাসংগ্ৰাম আগবঢ়াইছে পিউৰিটি পাৰ্টনাৰ অন্নপূৰ্ণা চিন্স 1952 আৰু ইউনিভাৰ্চিটি অৱ ছায়েন্স এণ্ড টেকনলজি মেঘালয়া। Purity partner Annapurna since 1952 and special partner University of Science and Technology Meghalaya. Ekotrikoron dikhe rajyo dui ancholik rashtratik dol Ahom jatiyo porihot aru rajyo dol rajyo dolor karjonirbahokot guruttopurno prostab ei siddhantor pisotei rajyo dole jatiyo porihotole preron korise prostab duita dol ekotrikoron somvab nohole umoyhotia moncho gothonor prostab dise rajyo dole লোকসভা নির্বাচনের পিছতে দুইটা আঞ্চলিক দল একত্রীকরণের বাবে চলে চর্চা। রাইজর দলের অখিল গগৈয়ে পূর্বেও দল দুটা একলগ হব লাগে বলে মত পোষণ করেছিল। দুইটা দলের মতাদর্শ একে বলে মত প্রকাশ করে অখিল গগৈয়ে। অবশ্যই রাইজর দলের প্রস্তাবের পাছত অসম জাতীয় পরিষদে কি সিদ্ধান্ত লয় সেয়া হব লক্ষণীয়। কিন্তু এই পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা নাই জাতীয় পরিষদ নেতৃত্ব। সময় সময়ে অখিল গগৈ এই প্রস্তাব আগবাই আহিছে। আনকি লোকসভা নির্বাচনের প্রচার অভিযানত যেতিয়া লুরিণ জ্যোতি গগৈর সঙ্গে ডিব্রুগড়ত তেওঁ অংশ লৈছিল প্রচার সভাত, তেতিয়াও অখিল গগৈ মুকলি সভাতেই সকলকে উদ্দেশ্যে কৈছিল যে আমি আগন্তুক দিনত একলগ হম, যদি এইবার লুরিণ জ্যোতি গগৈক ভোট দিয়ে তেনেহলে আমি রাইজর দল আর অসম জাতীয় পরিষদ একলগ হম, এটাই দল হব। যদি লুরিণ জ্যোতি গগৈ জিকে তেনহলে দল এটাই হব। কিন্তু নির্বাচনী ফলাফলের পূর্বে অখিল গগৈ তৎপরতা দেখাইছে। নির্বাচনী ফলাফললৈ অখিল গগৈ অপেক্ষাই করা নাই আর সাংঘাতিক তৎপরতারে কাম করে গৈ আছে আর বারে বারে রাইজর দল আর অসম জাতীয় পরিষদ একত্রিত হব লাগে বলে মত প্রকাশ করে আছে। এই মুহূর্তে এক ব্রেকিং নিউজ। এতিয়ারে পৰা থানার ভারপ্রাপ্ত বিষয়া অর্থাৎ ওসির পদ নাপাব উপ পরিদর্শকে। ডিজিপি কার্যালয়ের পৰা সকলো এসপি লৈ নির্দেশনা জারি করা হয়েছে। পরিদর্শক সকলকে দিয়া হব ওসির পদবী। ডিজিপি কার্যালয়ে তথ্য বিচারিছে ওসি হওয়া উপ পরিদর্শকর। এটা গুরুত্বপূর্ণ খবর রাজ্যের আরক্ষী বিভাগের বাবে। এতিয়ারে পৰা আৰু থানার ভারপ্রাপ্ত বিষয়া অর্থাৎ ওসির পদ নাপাব উপ পরিদর্শক সকলে। ডিজিপি কার্যালয়ের পৰা সকলো এসপি লৈ নির্দেশনা জারি করা হয়েছে। পরিদর্শক সকলেহে বা তেওঁলোককে দিয়া হব ওসির পদবী। ডিজিপি কার্যালয়ে তথ্য বিচারিছে ওসি হওয়া উপ পরিদর্শক সকলের। এতিয়ারে পৰা আৰু থানার ভারপ্রাপ্ত বিষয়া অর্থাৎ ওসির পদ নাপাব উপ পরিদর্শক সকলে। ডিজিপি কার্যালয়ের পৰা সকলো আরক্ষী অধীক্ষকলৈ নির্দেশনা জারি করা হয়েছে তাৎক্ষণিকভাবে। পরিদর্শক সকলকে দিয়া হব ওসির পদবী। ডিজিপি কার্যালয়ে এতিয়া তথ্য বিচারিছে যিসকল উপ পরিদর্শক বিগত সময়ত ওসি হয়েছিল তেওঁলোকৰ তথ্য রাজ্যের আরক্ষী সঞ্চালক প্রধানের কার্যালয়ে বিচারিছে। বানর সংহার। নিরানেপেরা বরষুণ আর কেইবাটাও জলবিদ্যুৎ প্রকল্পে পানীয় এৰি দিয়াত রাজ্য জটিল রূপ ধারণ করেছে বান পরিস্থিতিয়ে। সাগরীয় ঘূর্ণীয়ে রাজ্যের নৈ উপনৈসমূহর জলপৃষ্ঠ বৃদ্ধি করার পিছতেই ন ন অঞ্চল প্লাবিত হয়। যদিও রঙানদী, কপিলি, বরাপানী, কার্বি লাংপি প্রকল্পের বান্ধর পানি এৰি দিয়াত ভয়ঙ্কর রূপ ধারণ করে রাজ্যখনত। বিশেষকৈ কপিলি জলবিদ্যুৎ প্রকল্পের পানীয়ে বুড়াই পেলাইছে হুজাই, নগাঁওর বিস্তীর্ণ অঞ্চল। কেইবাটাও মথাউরি ভাঙি যাওয়াত হুজাই, কামপুরত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সাম্প্রতিক বান পরিস্থিতিয়ে। ইফালে বরাকতো বানে লৈছে ভয়াবহ রূপ। বরাকর তিনি জেলাত বিচ্ছিন্ন হয়ে পড়েছে যাতায়াত। ঘাইপথর উপরে বাগরিছে বরাক নৈর বাঢ়নি পানি। জলমগ্ন শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জের ঘাইপথ, বরাক গুয়াহাটী সংযোগী ঘাইপথ বুড়িছে একাঠু পর্যন্ত পানীরে। আজি মেঘালয়তো প্রচুর বরষুণ হওয়াত অসমের বান পরিস্থিতি অধিক জটিল হওয়ার আশঙ্কা আছে। বতর মুকলি নোহালৈ চাই অহা চব্বিশ ঘণ্টাত অধিক বরষুণ হলে রাজ্যের আন আন জেলাও প্লাবিত হওয়ার আশঙ্কা স্পষ্ট হয়ে পড়েছে। দৃশ্য দেখুৱাইছো এনেধরনের পানিত কক বকাইছিল এগারী যুবতীয়ে। প্রথমটো দৃশ্যত আপনাকে দেখিছে উপরত আর পাছত অবশ্যই সেই যুবতীগুলিক উদ্ধার করা হল। আনফালে বরাক উপত্যকাত পানি ফালি ফালি গাড়িবর আগবাড়িছে। বিভিন্ন প্রান্তত এই ছবিবর দেখা গৈছে আর ফেনে ফুটুকারে নদীবর বাড়ি যার ফলত, পানি বাড়ি যার ফলত, আনকি বিভিন্ন প্রান্তত মথাউরি ছিগার ফলত এনে এক অভাবনীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। বানপানীয়ে তাণ্ডব চলালে কেনে ভয়ঙ্কর রূপ ধারণ করে সেয়া অসমের মানুষে ভালদরে বুঝি পায়। অসমত বারে বারে বানপানী এনে ধরনের রূপ ধারণ করে থাকে। কিন্তু ইয়ার যেন এটা
দীর্ঘম্যাদী সমাধান সূত্র ওলোৱা নাই। আজি মন্ত্রী পীযূষ হাজরিকায় বরাকর বিভিন্ন প্রান্ত পরিদর্শন করেছিল, মথাউরিব চাইছিল আর তাত কি কি করব যায় সেই ব্যবস্থা সমূহর বুঝ লৈছিল। কিন্তু সামগ্রিকভাবে কিন্তু বানপানির এই সময়সা যথেষ্ট জটিল হয়ে পড়ে। মন্ত্রী সকল যায় পরিদর্শনের বাবে, কিন্তু মন্ত্রী সকলে পরিদর্শন করার পাছতো বানপানির এই কাল রূপরপা মানুষের পরিত্রাণ নাপায়। পানির ঢল দেখাইছো আমি, এইগারী যুবতীকো দেখাইছো, এই যুবতীগীক বন্ধ করক, পানির কক বকায় আসছিল, পানির ঢলে উতাই লৈ গৈছিল, কোনো মতে হে রশির সহায়ত এওঁক পারলৈ টানিবলে সক্ষম হল স্থানীয় লোকসকলে। এয়া এডাল নির্দিষ্ট রশির সহায়ত এই যুবতীগীক উদ্ধার করার দৃশ্য দেখাইছো, কেনে এক পরিবেশের সৃষ্টি হয়েছিল। মানুষের এটা না জল না থল অবস্থার সৃষ্টি হয়েছে, কারণ বহু প্রান্তত শুকান ঠাইয়ের অভাব হয়েছে আর এইখানি সময় বেমার আজারেরও প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। কত থাকিব আশ্রয় শিবিরও পর্যাপ্ত রূপত এতিয়ালৈকে স্থাপন হওয়া নাই, কারণ হঠাৎ আহিলেই বানপানী, যেন সময়তক করবাত আগতে আহিলে এই বানপানী, তেনে ধরনের মন্তব্যও আহিছে। ঘূর্ণিজাকর পাছতে এই বানপানীর ভয়ঙ্কর রূপ রাজ্যের ইমূরের সিমূরলৈ দেখা পাওয়া গেছে। আপ হালত দেখ সকতে হ্যাঁ কেসা হুয়া, পুরা রাস্তে মে পানি হো চুকা হ্যায়, ইয়ে হামারা ঘর ইধর ইয়ে দেখিয়ে পুরা ডুব গয়ে, হাম আবি ইধর এসে মতলব গভর্নমেন্ট সে জানানা চাহতে হ্যায় কুছ জলদি হমকো ইয়ে করে, আর ইয়ে গাড়ি বগেরা চল রহা হ্যায় তো গাড়ি কা ওয়েভ জো বন রহা উসসে যাকে হামারা ওয়াল বগেরা জো দিয়া হুয়া বেড়া উসমে যাকে লগ রহা হ্যায় তো ও এফেক্ট পড় রহা হ্যায় দেখ সকতে হ্যায় আপ উধর। এজন ভুক্তভোগী এই বানপানীর ফলত যিজনের অবস্থা, ঘর পানি ঘর মাটি সকলোবোর গেছে, সেই ভুক্তভোগীজনের ভাষ্য আপনাকে শুনিলে কেনে অবস্থা হয়েছে তেওঁলোকৰ সেইখিনি বর্ণনা তেওঁ আগবঢ়ালে। বরাক উপত্যকাত সেই দৃশ্য আমি দেখিলে পাইছিলো, তাদের বর্ণনা সেই যুবকজনে দিলে, কেনেধরণে নিজের ঘর বাড়ি পানির তলত বুর যার পাছত ওলাই আহিবলে বাধ্য হয়েছে, কত থাকিব, কি করিব, কি খাদ্য গ্রহণ করিব, কোরপরা খাদ্য পাব, একো তেওঁলোকে ওয়াদি পোৱা নাই। আনকি প্রশাসনে যে ধরনের তৎপরতা অবলম্বন করব লাগিছিল, তেনে ধরনের তৎপরতা অবলম্বন করা নাই। স্থানীয় লোকসকলে অভিযোগ করেছে যে আমি এটা কত থাকিম, নিশাটো কেনেধরণে কটাম, আজির নিশাটো দুর্বিষহ হয়ে পড়ব, সকলোতে পানি, তেওঁলোক কলৈ যাব সেই কথা চিন্তা করে এতিয়া দিকহারা বা দিশহারা হয়ে পড়েছে, কি করব কি নকৰিব সেই প্রশ্নবর মূরত জুমুড়ি দি ধরেছে। এইখানে সময় উদ্ধারকারী দলে সকলকে উদ্ধার করা অতি প্রয়োজন। এয়া পানি দেখাইছো মানুষের ঘর বাড়ি সকল পানির তলত, পানিরে একাকার হয়ে পড়েছে, নামঘর বা ধর্মীয় অনুষ্ঠান বা আন আন প্রাণ সকলতে কেবল পানি আর পানি। আনফালে আজি বান পরিস্থিতির বুঝ লওয়ার বরাকত উপস্থিত হল জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা। শিলচর শিববাড়ি রোডের মথাউরি পরিদর্শন করে করিমগঞ্জলৈ যায় মন্ত্রীগী, যেহেতু বরাক উপত্যকাত বান পরিস্থিতি জটিল হয়ে পড়েছে, সেয়ে মন্ত্রী পীযূষ হাজরিকা পরিদর্শন করবলে যায় তাত, আর শিববাড়ি অঞ্চলের সেই মথাউরির বুঝ লয়, মথাউরি তাত ছিঙিছে, পানিরে একাকার হয়ে পড়েছে, শিলচর শহরের বিভিন্ন প্রান্ততো পানি সুমাইছে, মুঠতে এই পানিরপরা বানপানীরপরা রাজ্য কেনেধরণে পরিত্রাণ দিবা যায় তারই চিন্তা চর্চা করা বলে দাবি করেছে। অবশ্যই সাংবাদিকর সম্মুখত কিছু বক্তব্যও আগবহালে মন্ত্রীগী, আমি সেই বক্তব্য আপনার শুনাম। প্রতিশ্রুতি দিব খোঁজো, যিখিনি মথাউরি ভাঙিছে, কাছাৰত এতিয়ালৈকে মথাউরি ভাঙা নাই, আমার করিমগঞ্জ জেলা যিখিনি মথাউরি ভাঙিছে, যত ব্রিজ হল সেই ব্রিজ কেটা 15 দিনের ভিতর আমি মারি দিম, যাতে মানুষের অসুবিধা নহয়, অহা যাওয়া করার অসুবিধা নহয়, আর যদি পরবর্তী সময় বানপানী আহে, যেহেতু আর 3 মাস বানপানী আহিব পারে, গতি এইখানে সময় যাতে বানপানী নাহে, গতি জিও মেগা টিউব দি অহা 15 দিনের 20 দিনের ভিতর যত যত মথাউরি ভাঙিলে গোটেকটা মথাউরি আমি ব্রিজ সম্পূর্ণ করে দিম, মথাউরি সম্পূর্ণ মেরামতি করি। শিববাড়ি ক্ষেত্রে পার্মানেন্ট সলিউশন কি আছে? পার্মানেন্ট সলিউশন এই মুহূর্তে মই এইখানে কব নোৱাৰো, কারণ এই PWDর রাস্তা এই মুহূর্তে এই মুহূর্তে PWDর লগত আছে, PWDর লগত ডেফিনেটলি আলোচনা করিম, এত কেনেকৈ কি কৰিব পৰা যায়, চিপ পাইল বা অন্য কিবা ব্যৱস্থা কৰিব পাৰি নেকি, কাৰণ এইটো অলপ প্ৰাকৃতিক দিশ কথাটো, যিটো যিমান মাটি দিয়ে সিমান তললৈকে গৈ থাকে, গতিকে PWDর লগত আলোচনা কৰি নিশ্চয়কৈ কিবা এটা পাৰ্মানেণ্ট সমস্যাটো মোক আৰু 1 বছৰ লাগিব। আপোনালোকে জানে যে যিখন ডাঙৰ স্লুইচ গেট এখন আবার বনালোঁ, এখন কমপ্লিট হ'বলৈ মোক অহা ছিজনলৈকে লাগিব, এখন কমপ্লিট হওয়ার লগে লগে বহুত সমস্যার সমাধান হবো। যখন যাওয়া বছর আমি ইনকমপ্লিট এখন স্লুইচ গেট আমি কমপ্লিট করেছিল, ইট ওয়াজ ডান বাই
ইরিগেশন ডিপার্টমেন্ট, ইট ওয়াজ স্টার্টেড বাই ইরিগেশন ডিপার্টমেন্ট, আৰু সেইখনে এনাফ নহয়, সেইখন স্লুইচ গেটে তাত এনাফ নহয়, সেইখন সৰু স্লুইচ গেট, সেইকাৰণে আমি নতুন স্লুইচ গেট তাত বনাই আছোঁ। কিন্তু স্লুইচ গেট এখন ছমাহত বনাই নহয়, অকণ সময় লাগে, এইবছৰ সম্পূৰ্ণ নহ'ল, অহা বছৰ যেতিয়া বেতুকান্দিৰ স্লুইচ গেটখন সম্পূৰ্ণ হ'ব, মথাউৰিটো খুব ভালকৈ মাৰিলোঁ, বহুত ওখ কৰিলোঁ, আপোনালোকে দেখিছে, স্লুইচ গেটখন সম্পূৰ্ণ হোৱাৰ পাছত বেতুকান্দিৰ সমস্যাটো একেবাৰে সমাধান হ'ব বুলি মই কৈছোঁ নে, সেই স্লুইচ গেটখন আমাৰ নাছিলে। আৰু মন্ত্ৰীগৰাকীয়ে বৰ্ণনা কৰিছে ক'ত কি কি কৰিবলগা আছে, কেনেধৰণে সমাধান সূত্ৰ ওলাব, কিমান সময় লাগিব, তেওঁৰ হাতত কিমান সময় আছে, সকলোখিনি বৰ্ণনা তেওঁ আগবঢ়ালে। হাইলাকান্দিৰ দৃশ্য দেখুৱাইছোঁ, এয়া হাইলাকান্দিত কেনে পৰিৱেশৰ উদ্ভৱ হৈছে এয়া চাওক, এটা বিশেষ দৃশ্য, মানুহ উটুৱাই নিয়াৰ এই দৃশ্য আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিছে হাইলাকান্দিত। মানুহ এজন উটুৱাই লৈ গ'লে পানী, এয়া চাওক, আকৌ কোনোমতে মানুহজনে পানী পাৰ হৈ আহিবলৈ চেষ্টা কৰিছে, কিন্তু পানীৰ কোবাল সূতে তেওঁক উটুৱাই লৈ গ'ল। হাইলাকান্দিত এনেধৰণে বৰাক নৈৰ বাঢ়নী পানীয়ে হাহাকাৰ লগাইছে। অতি দুৰ্ভাগ্যজনক, এজন মানুহক উটুৱাই লৈ গ'ল, তাৰপাছত তেওঁ কোনোমতে এডাল গছত ধৰি অলপ ৰবলৈ চেষ্টাও কৰিলে, কিন্তু ভয়ংকৰ অৱস্থা, পানীৰ এই ভয়ংকৰ ৰূপ আপোনালোকে বৰ্তমান টিভিৰ পৰ্দাত প্ৰত্যক্ষ কৰিছে। ঘাইপথৰ ওপৰত এতিয়া পানী, মানুহৰ ঘৰত পানী, সকলোতে কেৱল পানী আৰু পানী, আৰু তাৰ মাজতে হাইলাকান্দিৰ এই দৃশ্যটোৱে ভবাই তুলিছে কেনে ভয়ংকৰ ৰূপ হ'ব পাৰে পানীৰ। এই পানীৰ কোবাল সূতে কেনে শক্তিৰে আহি ঘৰ বাৰী মানুহ সকলোকে উটুৱাই নিব পাৰে, তাৰ এই জ্বলন্ত উদাহৰণ এইটো। হাহাকাৰ লাগিছিলে এই দৃশ্য দেখাৰ পাছত স্থানীয় লোকসকলৰ, তাত খৰি আছিল আৰু আন কেতবোৰ সামগ্ৰীও আছিল, মানুহজনে যেন তেনে সেই স্থানৰ পৰা আহিবলৈ চেষ্টা কৰিহে আছিল, কিন্তু পানীৰ কোবাল সূতে তেওঁক উটুৱাই লৈ গ'ল। বৰাকৰ তিনি জিলাত ইতিমধ্যে বিচ্ছিন্ন হৈ পৰিছে যোগাযোগ, ঘাইপথৰ ওপৰেৰে বাগৰিছে পানী, জলমগ্ন শিলচৰ, হাইলাকান্দি, কৰিমগঞ্জৰ ঘাইপথ, এয়া হাইলাকান্দিৰ এটা দৃশ্য। মেঘালয়তো বৰষুণৰ ফলত অসমৰ পৰিস্থিতি অধিক জটিল হৈছে, আৰু এই দুয়োটা দৃশ্য আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিছে, এফালে এজন মানুহ উটুৱাই নিছে, আনফালে হাইলাকান্দিৰ ৰাজপথেদি পানী ফালি ফালি গাড়ীবোৰ যথেষ্ট ভয়ংকৰ অৱস্থাৰ মাজেৰে গতি কৰিবলগা হৈছে। কেনে এক ৰূপ হ'ব পাৰে বানপানীৰ এই দৃশ্য প্ৰত্যক্ষ কৰাৰ পাছত হয়তো আপোনালোকে অনুমান কৰিব পাৰিছে, যিবোৰ স্থান জলমগ্ন হৈছে সেই স্থানত থকা লোকসকলে এই মুহূৰ্তত হাহাকাৰ কৰিবলগা হৈছে, প্ৰাণটোৰ বাবে, নিশাটো কটাবৰ বাবে, খাদ্য সামগ্ৰীৰ বাবে, প্ৰয়োজনীয় ঔষধ পাতিৰ বাবে হাহাকাৰ কৰি আছে তাৰ লোকসকলে। আৰু তাৰ মাজতে ইয়াৰ পূৰ্বে এগৰাকী যুৱতীক পানীয়ে উটুৱাই লৈ গৈছিল, সেই দৃশ্য আপোনালোকে দেখিছিল, আমি সেই দৃশ্য সম্প্ৰচাৰ কৰিছিলোঁ, এগৰাকী যুৱতীক উটুৱাই লৈ গৈছিল বানপানীয়ে, পাছত অৱশ্যে ৰছীৰ সহায়ত স্থানীয় গাঁওবাসীয়ে সেই যুৱতীগৰাকীক উদ্ধাৰ কৰে, কোনোমতেহে প্ৰাণটো ৰক্ষা কৰে। আনফালে এই ব্যক্তিগৰাকীকো পানীয়ে উটুৱাই নিয়াৰ দৃশ্য আপোনালোকে এই মুহূৰ্তত প্ৰত্যক্ষ কৰি আছে। হাইলাকান্দিত মুঠতে এতিয়া হাহাকাৰ অৱস্থা হৈছে বন্যাৰ্থৰ, বানৰ মাজত ককবকাই থাকিবলগীয়া অৱস্থাৰ সৃষ্টি হৈছে। ৰছীত ধৰি কোনোমতে যুৱতীগৰাকী উঠি যোৱাৰ দৃশ্য আমি সোঁফালে দেখুৱালোঁ, এই স্থানতেই যুৱতীগৰাকী পানীত উটি গৈছিল এই দৃশ্য, এফালে এগৰাকী যুৱতী পানীত উটি গৈছিল, পাছত কোনোমতে ৰছীৰ সহায়ত তেওঁক উদ্ধাৰ কৰা হয়, সোঁফালে প্ৰত্যক্ষ কৰিছে, আৰু বাওঁফালে দেখিছে এজন ব্যক্তি, যিজন ব্যক্তিক পানীৰ কোবাল সূতে উটুৱাই লৈ গৈছে। উদ্ধাৰ কেনেধৰণে মানুহে কৰিছে দেখিছে, এনে ৰছীৰে টানি টানি কোনোমতেহে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। এই পানীৰ কোবাল সূতৰ ওচৰত মানুহৰ শক্তি কামত নিদিয়া হৈ পৰে, এই সময়খিনি জটিল সময় সেই লোকসকলৰ বাবে, যিসকল লোক বৰ্তমান বানপীড়িত হৈ আছে, বানপানীত যিসকল ককবকাই আছে তেওঁলোকৰ বাবে অত্যন্ত জটিল সময়, আৰু এইখিনি সময়ত প্ৰশাসনে উদ্ধাৰ অভিযান ক্ষিপ্ৰতৰ কৰিব লাগে বুলিও দাবী উত্থাপন হৈছে। আনফালে কিছু সময় পূৰ্বে অহা এজাক বৰষুণতে অতিবাহী গ'ল মহানগৰীৰ আভিজাত্য, এজাক বৰষুণতেই বুৰ গ'ল মহানগৰীৰ কেইবাটাও মূল পথৰ লগতে উপপথ, স্তব্ধ হৈ পৰিল মহানগৰীৰ স্বাভাৱিক জীৱনযাত্ৰা। মহানগৰ উন্নয়নৰ নামত কেইবাটাও বিভাগে কোটি কোটি টকা ব্যয় কৰি আহিছে যদিও মাত্ৰ 10 মিনিটত বৰষুণে স্বৰূপ উদঙাই দিলে বিভাগকেইটাৰ কাম কাজৰ। ৰাজগড়, চানমাৰি, হাতীগাঁও, চাৰ্ভে, ৰূপিণীগাঁও আদি অঞ্চলত পৰিলক্ষিত হ'ল একাঠো পৰ্যন্ত পানী। স্বাভাৱিকতে এতিয়া প্ৰশ্ন উঠিছে, কিমান দিনলৈ এনেদৰে চলিব গুৱাহাটী মহানগৰী? প্ৰতি বছৰে গুৱাহাটী উন্নয়নৰ নামত কাৰ জেপত সোমাইছে কোটি কোটি টকা? ৰাজ্যৰ আন প্ৰান্তৰ কথা নকলোৱেই বা, খুদ ৰাজধানী চহৰ গুৱাহাটীৰে এনে অৱস্থা, খুদ ৰাজধানী চহৰখনকে ৰক্ষা কৰিব পৰা নাই চৰকাৰে,
খোদ রাজধানী চহরতেই পানীত কক বকাবলগা হয়েছে জনসাধারণে। সেইটো এটা বেলেগ কথা বাৰু, কারো ঘর বাড়ি উটি যাওয়া নাই পানীত, মানুহক এই পর্যন্ত গুৱাহাটীত উটুয়াই নিয়া নাই, কিন্তু গুৱাহাটীত এনে ধরনের বহু ঘটনা আছে। এনে ধরনের পানির ফলত কোনোবাই হয়তো নলাত পড়ি মৃত্যু খাবতা, কোনোবাই বিদ্যুতের তারত লাগি মৃত্যু খাবতা, গুৱাহাটীখনত এনে ধরনের বহু ঘটনা আছে। এই পানির বাবেই সেই ঘটনাবোৰ সংঘটিত হয়ে আছে সময়ে সময়ে। বানপানীর সময় কৃত্রিম বানর সময় গুৱাহাটী মহানগরীত কিমানজন মানুষের মৃত্যু হয়েছে, তেনে ধরনের আপনাদের হয়তো হিসাব করে করে উলিয়াব পাৰিব। সেয়ে এতিয়া কারোরে যে নিষ্ঠা নাই, অসমৰ বিভিন্ন প্রান্তত বানপানীর যেনে অবস্থা, গুৱাহাটীও কোনো গুণে কম অবস্থাত নাই। গুৱাহাটীতো এক ভয়ঙ্কর অবস্থায় সৃষ্টি হয়েছে এক প্রকার কৃত্রিম বানপানী, আর এই কৃত্রিম বানপানীয়ে যিকোনো সময় অঘটন ঘটাই দিব পারে। ইয়া পানি ফালি ফালি গাড়িবোৰ আগবঢ়ার দৃশ্য আমি দেখুৱাইছো। এইখিনি সময় অফিসৰ পৰা মানুহবোৰ ঘৰলৈ যোৱাৰ সময়, কাৰ্যালয়ৰ পৰা ঘৰলৈ যোৱাৰ এই সময়তে তেওঁলোকে পানীৰ সন্মুখীন হৈছে। যিসকলে গাড়ি আনিছে তেওঁলোকে কোনোমতে পানী ফালি ফালি আগবাঢ়িছে, বাইকত অহা লোকসকলেও আগবাঢ়িছে, কিন্তু খোজকাঢ়ি যোৱা লোকসকল, তেওঁলোকৰ কিছু সমস্যাৰ সৃষ্টি হৈছে। ৰিক্সা চালক, ঠেলা চালক, তেওঁলোকৰ অসুবিধাৰ সৃষ্টি হৈছে। এয়া হৈছে গুৱাহাটীৰ নগ্ন স্বৰূপ। কৃত্ৰিম বানপানীত আকৌ এবাৰ গুৱাহাটীবাসীয়ে কক বকাবলগা হৈছে। মাত্ৰ এজাক বৰষুণ, সেই বৰষুণ জাকতেই উটি ভাহি গ'ল মহানগৰীৰ আভিজাত্য। এজাক বৰষুণতেই বুৰ গ'ল মহানগৰীৰ কেইবাটাও মূলপথৰ লগতে উপপথ। স্তব্ধ হৈ পৰিল মহানগৰীৰ স্বাভাৱিক জীৱনযাত্ৰা। মহানগৰ উন্নয়নৰ নামত কেইবাটাও বিভাগে কোটি কোটি টকা ব্যয় কৰি আহিছে, যদিও মাত্ৰ 10 মিনিটতেই বৰষুণে স্বৰূপ উদঙাই দিলে বিভাগকেইটাৰ কাম কাজৰ। ৰাজগড়, চানমাৰী, হাতীগাঁও, চাৰ্ভে, ৰূপিনীগাঁও আদি অঞ্চলত পৰিলক্ষিত হ'ল একাঠো পৰ্যন্ত পানী। বানপানীৰ মাজতেই অৱশ্যে পৰিবহণ মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যই মহানুভৱতা প্ৰদৰ্শন কৰিছে। বানৰ মাজৰ পৰা নৱজাতক আৰু মাতৃক উদ্ধাৰ কৰিলে মন্ত্ৰীগৰাকীয়ে। বান পৰিস্থিতিৰ বাবে কাছাৰৰ পঞ্চগ্ৰামত আবদ্ধ হৈ আছিল সন্তানসহ মহিলা এগৰাকী। মন্ত্ৰীগৰাকীয়ে নিজ গাড়ীৰে দুয়োকে ঘৰলৈ যোৱাত সহায় কৰি দিয়ে। উল্লেখযোগ্য যে শিলচৰ মেডিকেল কলেজ হস্পিটেলৰ পৰা ঘৰলৈ গৈ আছিল মহিলাগৰাকী, আৰু সেই সময়তেই তেওঁলোকক দেখিলে মন্ত্ৰীগৰাকীয়ে, কাৰণ মন্ত্ৰীগৰাকী সেই পথেৰেই গৈ আছিল। আৰু লগে লগে তেওঁ গাড়ী ৰখালে আৰু গাড়ীৰ পৰা নিজেই নামিলে, আৰু তাৰ পাছত সন্তান আৰু মাতৃক গাড়ীত বহালে। এই দৃশ্য দেখুৱাইছোঁ। পিছফালে ডিকিত তেওঁলোকৰ সামগ্ৰীসমূহ ভৰালে আৰু তাৰপাছত তেওঁলোকক ঘৰত থৈ আহিলগৈ। পৰিবহণ মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যৰ এই মহানুভৱতা দেখা গৈছে। বানৰ মাজৰ পৰা নৱজাতক আৰু মাতৃক উদ্ধাৰ কৰিলে মন্ত্ৰীগৰাকীয়ে। বান পৰিস্থিতিৰ বাবে কাছাৰৰ পঞ্চগ্ৰামত আবদ্ধ হৈ আছিল সন্তানসহ সেই মহিলাগৰাকীয়ে। ইফালে মেঘালয়ত ধাৰাসাৰ বৰষুণত খহিছে পাহাৰ। কিছু সময় পূৰ্বে হোৱা প্ৰবল বৰষুণত পাহাৰীয়া ৰাজ্যখনৰ বহু ঠাইত হৈছে ভূমিস্খলন। বিশেষকৈ লুমচানং, ৰতাচেৰা, অসম মেঘালয় সীমান্তকে ধৰি বিভিন্ন অঞ্চলত খৰস্ৰোতা পানীৰ সোঁতে খহাইছে পাহাৰ, যাৰ ফলত আতংকিত হৈ পৰিছে মেঘালয়বাসী। আমি দৃশ্য দেখুৱাম, ইয়াৰ দৃশ্য আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিছে। পাহাৰৰ পৰা পানী নামি আহিছে, মাটিও খহাই আনিছে, যাৰ ফলত এই পথটো একেবাৰে স্তব্ধ হৈ পৰিছে এই পথটোৰে যাতায়াত। আনফালে দেখিছে ইয়া পানীৰ কোবাল খুঁটে কেনেধৰণে মাটি খহাই নিছে, শিল খহাই নিছে, এই ভয়ংকৰ পৰিস্থিতি। ইয়া আমাৰ চুবুৰীয়া ৰাজ্য মেঘালয়, আৰু মেঘালয়ত যেতিয়া এনে অৱস্থা হয় তেতিয়া নামনিত থকা অসমতো ইয়াৰ প্ৰভাৱ পৰে। মেঘালয়ত যিমানেই বৰষুণ দিয়ে সিমানেই প্ৰভাৱ পৰে সীমামূৰীয়া অসমৰ অঞ্চলসমূহ। এই অঞ্চলত এই পথটোৰে যাতায়াত সম্পূৰ্ণৰূপে বিঘ্নিত হৈ পৰিছে। ৰাস্তাৰ সিটো মূৰত চাওক, গাড়ীবোৰ ৰৈ আছে, আৰু স্থানীয় লোকসকলে কেনেধৰণে এই অৱস্থাৰ পৰা এই পথছোৱাক ৰক্ষা কৰিব পাৰি তাৰে কিছু চেষ্টা চলাইছে, কিন্তু সেই চেষ্টা বৃথা, কাৰণ মানুহৰ হাতেৰে সেইখিনি কাম সম্পন্ন কৰিব নোৱাৰে। এয়া হৈছে প্ৰকৃতিৰ শক্তি, আৰু এই প্ৰকৃতিৰ শক্তিয়ে সকলো ধাহি মহিলিছে। বৰষুণ প্ৰবল ৰূপত হৈছে, আৰু সেই প্ৰবল ৰূপত হোৱা বৰষুণে পাহাৰৰ মাটি খহাই আনিছে, পাহাৰৰ পৰা পানীৰ ঢল বাগৰিছে, আৰু যাৰ ফলত মেঘালয়ত আতংকিত হৈ পৰিছে সাধাৰণ লোক।
যোরহাটর বালিগাঁওত কলেজিয়া ছাত্রক আক্রমণ দুর্বৃত্তর। দিন দুপুরতে বালিগাঁওর হুম্বরী কলেজের উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষর ছাত্র প্রাঞ্জল বরাক এজন যুবকে রাজপথর উপরতে আক্রমণ করে পেলায় থয়ে যায়। স্ক্রু ড্রাইভারে আক্রমণ করে প্রাঞ্জল বরাক, পিছত যুবকজনক অতি সংকটজনক অবস্থাত উদ্ধার করে যোরহাট মেডিকেল কলেজ হসপিটালত ভর্তি করা হয়। মূরত গুরুতরভাবে আঘাত পাইছে প্রাঞ্জল বরা নামের যুবকজনে। এই ঘটনায় সমগ্র অঞ্চল তীব্র চঞ্চল্যর সৃষ্টি করেছে। বর্তমান ছাত্রজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকে জানিবলে দিছে। কাজিয়া হয়েছিল, তারপর কলজলা আসছিল, কলজলা হতে এইফালে লিলে, লি পেল মূরত স্ক্রু ড্রাইভার সুমাই দিলে। এটা প্রাঞ্জল বরা ডাক্তার এটা সিরিয়াস বলে কেছে, অকমান স্ক্রু ড্রাইভার সুমাই দিলে। লড়াটা রাজতিয়া লড়া, নাম চিনি পায় নি, নাম ইনে হনি বলে কয়, এই মূরত দুঃখ পাইছে, ইপার সিপার করে দিছে স্ক্রু ড্রাইভার সুমাই। রেফার নাই করা। নগাঁওত গহনার বিপণীত আয়কর বিভাগের অভিযান। বিকানের জেমসেন জুয়েলারিত অভিযান চলালে আয়কর বিভাগে। কর ফাঁকির সন্দেহতে এই অভিযান চলা হয়। সুদপোচর সত্বাধিকারীক আটক করেছে অভিযানকারী দলটোয়ে। খবর নগাঁওর, যত গহনার বিপণীত আয়কর বিভাগে হঠাৎ অভিযান চলালে। বিকানের জেমসেন জুয়েলারিত অভিযান চলালে আয়কর বিভাগে। কর ফাঁকির সন্দেহতে এই অভিযান চলা হয়। অসম আরক্ষীর মহিলা কমান্ডো জওয়ানক নিলম্বনের এক খবর আহিছে। কমান্ডো জওয়ান পাপড়ি কলিতাক নিলম্বন করেছে গৃহ বিভাগে। অনলাইন জুয়া খেলার এটা এপর বিজ্ঞাপন প্রচারের অভিযোগত নিলম্বন করেছে পাপড়ি কলিতাক। সামাজিক মাধ্যমত জনপ্রিয়তা অর্জন করেছিল পাপড়ি কলিতায়। এটা ইউটিউব চ্যানেলের জড়িয়ে প্রচার করেছিল এটা জুয়ার এপর, যারবাবে বিভাগীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করেছে কমান্ডো জওয়ান পাপড়ি কলিতার উপর। অসমত সকল প্রকারের অনলাইন জুয়া নিষিদ্ধ আছে, তারপিছতো অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রকাশ করেছিল পাপড়ি কলিতায়। আদালতত পিআইএল দাখিলের পিছতে কমান্ডো জওয়ান পাপড়ি কলিতাক নিলম্বন গৃহ বিভাগের। আরক্ষীর মহিলা কমান্ডো জওয়ানক নিলম্বনের খবর আহিছে। কমান্ডো জওয়ান পাপড়ি কলিতাক নিলম্বন গৃহ বিভাগের। অনলাইন জুয়া খেলার এটা এপর বিজ্ঞাপন প্রচারের অভিযোগত নিলম্বন করেছে পাপড়ি কলিতাক। সামাজিক মাধ্যমত জনপ্রিয়তা অর্জন করেছিল পাপড়ি কলিতায়। এটা ইউটিউব চ্যানেলের জড়িয়ে প্রচার করেছিল এটা জুয়ার এপ, আর যারবাবে বিভাগীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করে কমান্ডো জওয়ান পাপড়ি কলিতার উপর। অসমত সকলো প্রকারের অনলাইন জুয়া নিষিদ্ধ আছে, তারপিছতো অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রকাশ করেছিল পাপড়ি কলিতায়। আদালতত রাজহুয়া স্বার্থজড়িত আবেদন দাখিলের পিছতে কমান্ডো জওয়ান পাপড়ি কলিতাক নিলম্বন করেছে গৃহ বিভাগে। গুয়াহাটী রেল স্টেশনত উদ্ধার হয়েছে অচিনাক্ত মৃতদেহ। দুই নম্বর গেটত উদ্ধার হয়েছে পুরুষের মৃতদেহ। এই পর্যন্ত উদ্ধার হওয়া নাই মৃতদেহটির পরিচয়। রেল আরক্ষে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার প্রেরণ করেছে। উদ্ধার হওয়া মৃত লোকজনের বয়স 45 বলে অনুমান করা হয়েছে। পুনর জানাইছো, গুয়াহাটী রেল স্টেশনত আকৌ এবার অচিনাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। দুই নম্বর গেটত উদ্ধার হয়েছে পুরুষের মৃতদেহ। এই পর্যন্ত উদ্ধার হওয়া নাই মৃতদেহটির পরিচয়। রেল আরক্ষে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার প্রেরণ করেছে। কোকরাঝারত এটা বনরিয়া হাতি পোয়ালির মৃত্যু। ভারত ভুটান সীমান্তর হরলপাড়া অঞ্চলত মৃত্যু হয়েছে হাতি পোয়ালিটোর। মাতৃর বিচ্ছিন্ন হয়ে অনাহারে মৃত্যুরে যুঁজার পিছত অবশেষত মৃত্যু হওয়ার সন্দেহ করা হয়েছে। স্থানীয় রাইজে উদ্ধার করে হাতি পোয়ালিটোর মৃতদেহ। পিছত বন বিভাগে যথারীতি অনুসরি হাতি পোয়ালিটোর শেষকৃত্য সম্পন্ন করে। এয়া কোকরাঝারের খবর। এটা বনরিয়া হাতি পোয়ালির মৃত্যু হয়েছে। ভারত ভুটান সীমান্তর হরলপাড়া অঞ্চলত মৃত্যু হয়েছে হাতি পোয়ালিটোর। মাতৃর বিচ্ছিন্ন হয়ে অনাহারে আছিল এই হাতি পোয়ালিটো, আর অনাহারে থাকার ফলতেই মৃত্যু হওয়ার সন্দেহ করা হয়েছে। পাছত স্থানীয় লোকসকলে হাতি পোয়ালিটোর মৃতদেহ উদ্ধার করে আর বন বিভাগে যথারীতি অনুসরি হাতি পোয়ালিটোর শেষকৃত্য সম্পন্ন করে। কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানত পুনরঘটন। গড়র আক্রমণত গুরুতরভাবে আহত এজন বনকর্মী। কাজিরঙ্গার বহুবিল বন শিবিরের সমীপত এই ঘটনা সংঘটিত হয়েছে। আহত বনকর্মীজনের নাম বাহারুল ইসলাম। নিয়মীয়া টহল দি থাকার সময়তে গড়ে আক্রমণ করে।
গর্জনীর সহ আসছিল এটা পালিও আহত বনকর্মীজনক নগাঁও প্রেরণ করা হয়েছে। এয়া কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানত পুনের অঘটন সংঘটিত হওয়ার খবর জানাইছো। গড়ের আক্রমণত এজন বনকর্মী গুরুতরভাবে আহত হল। কাজিরঙ্গার পহুবিল বন শিবিরের সমীপত এই ঘটনা সংঘটিত হয়। কাজিরঙ্গা বনাঞ্চলত কর্মরত বাহারুল ইসলাম নামের এজন হোমগার্ডক আজি ডিউটি করে থাকা অবস্থা মাক পালি গড়ে এটেক করে, তার বিনিময়ে বাঁ ভরিত যথেষ্টখানি আঘাত পাইছে। আর ডিউটি করে আসে নিজের এলাকাতে, বর্তমান পহুবিল বন শিবিরত কর্মরত হয়ে আছে। বর্তমান আনি পহরা মেডিকেলত প্রিলিমিনারি যোন ফার্স্ট এইড ট্রিটমেন্ট দিয়া হল, এতিয়া বর্তমান নগাঁওলে আমি রেফার করা হয়েছে। মহানগরীর জালুকবাড়ির গোটানগর চুরি কার্য 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের সমীপর দুখন দোকানত চুরি কার্য সংঘটিত হল। অপূর্ব শর্মা নামের লোকজনের দোকানত প্রথমে চুরে প্রবেশ করে, চুরে সাতার ভাঙি প্রবেশ করে ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রায় 25টাক বেটারি চুরি করে নিলে চুরে। এখন ডিআই বাহন লো আসছিল একটা চুরের দল। আরক্ষী দল উপস্থিত হওয়া বাহন এড়ি পলায়ন করলে দুর্বৃত্তর দলটে। ইতিমধ্যে আরক্ষী জব্দ করেছে ডিআই বাহন, উদ্ধার করেছে চুরি করা 25টাক বেটারি। প্রাণকৃষ্ণ দাস নামের লোকজনের হোটেলতো চুরি কার্য সংঘটিত হল। চুরে লুটিলে সেই হোটেলখনের নগদ 12,000 টাকা আর মূল্যবান সামগ্রী। আপনার মানে চুর হেরি করেছে, পুলিশের গাড়ি আইসিল, তেতিয়া মানে সিহতে মাল লোড করে আছে। লোড করে থাকার সময় দেখা পায় মানে সিহতে পলাই গেল, আর কিন্তু গাড়ি এড়ি থ গেল, বস্তুবিল আছে। এটা গাড়ি আলো আপনার গোশালা অতপোসর আছে, আর বেটারি কিনে পাওয়া গেছে, আরক্ষী লই গেছে। বেটারি মোটামুটি 20-25টা মান হবো। নাম্বার প্লেটটিও আছে, ফুল ভুয়া নাম্বার প্লেট আছে। নগাঁওবাসীর সুখবর, নিয়ন্ত্রিতভাবে প্রবাহিত হওয়ার পথত কলং নৈ, পুনের শ্রোতাশ্রেণী হব কলং, প্রাণ পায় উঠিব পুরনি কলঙে, যার পারত সৃষ্টি হয়েছিল কালজয়ী গীত কবিতা অসমীয়া সাহিত্য, যত হাতুরি নাদুরি ডাঙর হয়েছিল অসমৰ বহুকেইজন বিশিষ্ট সাহিত্যিক, অন্যান্য ক্ষেত্রের ব্যক্তি। সেই কলং পুনের সগর্ভা হয়ে উঠিব। কলিয়াপুরের হাতিমুরাত কলং নৈর মুখত সম্পূর্ণ হয়েছে স্লুইস গেট নির্মাণের কাম, দ্রুতগতিত চলিছে কলঙর খনন কার্য। হাতিমুরার কলঙর মুখরপা প্রায় 2 কিলোমিটারের অধিক সম্পূর্ণ হয়েছে কলঙর খননের কাম। বিগত 4টা দশক ধরে প্রদূষিত হয়ে পড়েছিল এই কলং নৈ, স্তব্ধ হয়ে পড়েছিল চির প্রবাহমান কলঙর গতি। 4টা দশকর পিছত কলঙর বুকুরে পুনের প্রবাহিত হব বুড়ালুইটর পানি। বকুর বামুনিগাঁও প্রীতিপুরত নৃশংস কাণ্ড, সাধারণ কাজিয়াতে কিশোরক মরিয়াই হত্যা বন্ধুর, হত্যাকাণ্ডর বলি আলমতাজ আহমেদ নামের এজন কিশোর, মফিদুল আলী নামের এজনের বিরুদ্ধে হত্যা করার অভিযোগ উত্থাপন হয়েছে। দোকানলৈ মেগি কিনিবলৈ গৈছিল কিশোরজনে, মফিদুল আলিয়ে জোকাইছিল কিশোরজনক, আর তারপরে সূত্রপাত হয় কাজিয়ার। মফিদুলের প্রহারত গুরুতরভাবে আহত হয় সেই কিশোরজন, সংকটজনক অবস্থাত GMCHলৈ নিয়া হয়েছিল সেই কিশোরজনক, কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু খাবতে আলমতাজ আহমেদে। এই ঘটনা সন্দর্ভত বর্তমান আরক্ষীর তদন্ত চলি আছে। দোকানত যাতে কিবা বোলে আমার বাবুতর জকাঝকি হয়েছে, বাবুতক জকাইছে, আমার আমার ভায়া হয় দুটা ডাঙর ভায়াকটক জকাইছে, এই সি যেটাই মারিছে সিয়াক জকা বলে সি গাত পাতি লৈছে। আমার কই আছে তোক জকা নয় মোক জকাইছে, তুই নামারবি বলে না হয় মই মারিমি আজি বলো নামারবি, তোক জকা নয় মোক জকাইছে। সিলাক দোকানত গেলে কথাখিনি কয়, কিন্তু সি ভাবা নাই আর মোক যে মারব। সি মেগি লৈ আহিলা, আহার পিছতে মানে সি যায়ে পনে ডাউর ঘরবে সি ডাউরি গেছি, যায়ে পনে মারি দিছি, গাড়ি এখন যাই আছিল, গাড়িখানত পনে ঠেলা মারি দিছি, গাড়িখানত ঠেলা মারি দিয়ার পিছতে মানে পড়ার পিছতো সি আর মারিয়ে আছে।